ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن العظيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم وقال عمر رضي الله تعالى عنه لأبي بكر الصديق رضي الله تعالى عنه هل تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقول لا إله إلا الله فمن قالها عصم مني ما له ونفسه إلا بحقه وحسابه على الله فقال عمر رضي الله فقال أبو بكر رضي الله تعالى عنه والله لأقاتلن من فرق بين الصلاة والزكاة إلى آخر الحديث الشريف أخرجه البخاري في الصحيح في كتاب الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرات মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মহিমান্বিত এই মাসে তার পবিত্র এই ঘরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার সীমাহীন দয়া ছাড়া আর কিছুই নয়। অসংখ্য মানুষ থেকে তিনি আমাদেরকে তার জিকির ও তার দ্বীনের ফিকির করার জন্য নির্বাচন করেছেন, আলহামদুলিল্লাহ। যতক্ষণ তিনি কাউকে তৌফিক না দেন, তার পক্ষে এক কাজ করার সম্ভব হয় না, আর যতক্ষণ তিনি দয়া না করেন, ততক্ষণ সেই এক কাজ কবুল হতে পারে না। বিগত জুমুয়াতে আমরা জাকাতের উপর অনেক তথ্যপূর্ণ বিশ্লেষণ ধর্মী আলোচনা কোরআন সুন্নাকে কেন্দ্র করে শুনেছি, আলহামদুলিল্লাহ। জাকাতের উপর অতীব প্রয়োজনীয় বাকি কথাগুলো আমি বলছি। বিগত জুমাতেও যা বলেছি জাকাতের উপর, তা কোরআন করিম, সহি হাদিস এবং নির্ভরযোগ্য ইসলামী আইনশাস্ত্র ফেকার কিতাব থেকে আমি বলেছিলাম।
এবং আজকেও সেই দৃষ্টিকোণ থেকেই কোরআন সুন্নাহ এবং ইসলামের নির্ভরযোগ্য আইনশাস্ত্র ফেকা থেকেই কিছু কথা বলব। মানুষের চিরাচরিত অভ্যাস, চরম পরম সত্য কোনো কথাও যদি তার মনোপুত না হয় সেটা সে মানতে চায় না, মানার জন্য তার কোনো ইচ্ছে বা কোনো চেষ্টা দেখা যায় না। মানুষ যখন তার প্রবৃত্তি, তার নফস বা তার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর দিনকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে লেবাস ধরতে পারবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা দিয়ে সুফি দরবেশ সাজতে পারবে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর অনুগত বান্দায় পরিণত হতে পারবে না। আপনি যখন কোরআন সুন্নার মানদণ্ডে আপনার কোনো ভুল খুঁজে পাবেন, তা সংশোধন আপনাকে করতে হবে। ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে, কিন্তু ভুলকে ভুল হিসেবে মেনে না নেওয়া বরং তার উপর অটল অবিচল থাকা, পৃথিবীর অভিশপ্ত ফেরাউন নমরুদ কারুন হামানদের চরিত্র ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? বিগত জুমায় যাকাতের উপর কিছু কঠিন ফতোয়া আমি দিয়েছিলাম, তাতে অনেকে অসন্তুষ্ট এবং নারাজ, এতটাই নারাজ কেউ কেউ এই মসজিদে নামাজই ছেড়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে তাদের জন্যে মন ভরে হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করুক, সহি সমাজ দান করুক, আর তাদের আমলগুলোকে আল্লাহ কবুল ফরমাক। যাকাত এর মূল অর্থ হল শাব্দিক অর্থ, যাকাতের একটি অর্থ নুমা, বৃদ্ধি, বেড়ে যাওয়া, আরেকটি অর্থ তাতহির, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ বাড়ে, সওয়াব বাড়ে, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাত মানে নুমা, আরবিতে বলা হয় যাকাত জারউ ইদা নামা, ফসল যখন বেড়ে যায় তখন বলা হয় ফসলের যাকাত হয়েছে, কি হয়েছে। আরেকটা অর্থ হল তাতহির, তাতহির মানে পবিত্র করা। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, কি হয়ে যায়। দুই, যাকাত এমন একটি আমল যা আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দিবে, বিশেষ করে বখল, কৃপণতা, এটা সবচেয়ে খারাপ একটি দিক, সেটা অন্তর থেকে যাকাত দূর করে দেয়। কৃপণতার নিকষকালো পোশাক থেকে হৃদয়কে পবিত্র করে দেয় যাকাত, সেই জন্য যাকাতকে যাকাত বলা হয়, কারণ এটা সম্পদকেও পবিত্র করে, অন্তরকেও পবিত্র করে। কৃপণতা বা বখল, এটা এক মারাত্মক দুরারোগ্য ব্যাধি। একবার যে কৃপণ হয় তাকে আর কখনো দানশীল বানানো যায় না। কৃপণতা মানুষকে কত বড় অভিশপ্ত এবং কাফের বানাতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হল কারুন। কে? কারুন। কারুন কত বড় জ্ঞানি ছিল, তাফসীর রুহুল মানিতে এসছে, ওয়াকানা কারুন আলামান নাস ফি বনি ইসরাইল বাদা মুসা, গোটা বনি ইসরাইলে মুসা নবীর পর সবচেয়ে বড় আলেম ছিল কারুন, সবচেয়ে বড় আলেম ছিল কারুন। তো এলেম যার বেশি থাকে ইমানও তার বেশি থাকে, সেজন্য বলা যায় মুসা নবীর পর বনি ইসরাইলের বড় ইমানদার ছিল কারুন। কিন্তু সে কারুনের ইতিহাস আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন, শুধুমাত্র বখিলী, সীমাহীন কৃপণতার কারণে আল্লাহর দিনের জন্য, মানুষের জন্য দান সৎকা না করার কারণে কারুনকে আল্লাহ অভিশপ্ত কাফের হিসেবে পরিণত করলেন, তাকে ধ্বংস করলেন, তার ধন সম্পদকে মাটির সাথে বিলীন করে দিলেন। আর পৃথিবীর
কিয়ামত পর্যন্ত যত বখিল এবং কৃপণ আসবে তাদের জন্য কারুনকে আল্লাহ তাআলা ইব্রত হাসিল করার জন্য এক অভিশপ্ত প্রতীক হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। জাকাত আদায় করলে সেই কৃপণতা দূর হয়, কৃপণতার নিকষকাল অন্ধকার চাদর থেকে হৃদয় পরিচ্ছন্ন হয়, এটা জাকাত করে দেয়। এজন্য তাতহির বা পবিত্রকরণ থেকে এটার নাম হয়েছে জাকাত। আর দুই, জাকাত দিলে সওয়াব বাড়ে, সম্পদও বাড়ে, এই জন্য এটার নাম হয়েছে জাকাত। নুমা থেকে, নুমা মানি বেড়ে যাওয়া, নুমা মানি বেড়ে যাওয়া। এখন বলবেন জাকাত দিলে না সম্পদ কমে নাকি, এটা দুটো ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো আপনি যেটা জাকাত দিলেন, সদকা করলেন, ওটা আল্লাহ তাআলা আল্লাহর ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। রোজা কি বেশি ধরে ফেললো নাকি আপনাদের? জাকাত যেটা দেন এটা কে নেন? আল্লাহ। এই হাদিসটি আমি দারসে বুখারী তো ব্যাখ্যা করেছিলাম, গত জুমা তো বলেছিলাম, আল্লাহ ডান হাতে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুরাব্বি লি সাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহ। আল্লাহ বান্দার জাকাতটা হাতে নিয়ে এটারে লালন পালন করতে থাকেন। সুবহানাল্লাহ। কতদিন করবেন? হাসর পর্যন্ত। রাসূলুল্লাহ বলেন যেভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার বাছুরটাকে লালন পালন করে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ এটা লালন পালন করে জাকাতটাকে এত বড় করবেন, সুবহানাল্লাহ, এটা পাহাড়ের সমান হয়ে যাবে। কতটুক জাকাত? হাদিসের আগের এবারতে এসছে, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসাবিন তাইয়্যিবাহ, যে তার হালাল পবিত্র কামাই থেকে একটু খেজুর পরিমাণ সদকা করবে। কতটুক? শর্ত হালাল কামাই, শর্ত কি? এটাকে আল্লাহ লালন পালন করে কত বড় করবেন? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা বিশাল এক একটা খেজুর সদকা করবেন, খেজুরের সমান, তা বিশাল এক পাহাড়ে পরিণত হয়ে যাবে। তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? দুনিয়ায় যেটা রেখে যাবেন ওটা তো শেষ, আপনি মরার পর ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগ বাটোয়ারা করে শেষ, আল্লাহর কাছে যেটা জমা রেখে যাবেন জাকাত বা সদকা হিসেবে হালাল কামাই থেকে, সেটা এত বড় হবে যে একটি খেজুর পরিমাণ জাকাত বা সদকা আল্লাহ একটা পাহাড় সমান সম্পদে পরিণত করে সওয়াব হিসেবে আপনার হাতে হাসরে দিয়ে দিবেন। তাহলে জাকাত বাড়ে না কমে? দ্বিতীয়ত, জাকাত দিলে সম্পদ বাড়ে, তার পুরো ব্যাখ্যাটা আমি গত জুমায় করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। সেটা কিভাবে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রতি বছর জাকাত দিবে, সে তো সম্পদ ফেলে রাখবে না, সে ওটা খাটাবে, ঠিক কিনা? ইনভেস্ট করবে, কি করবে কথা বলেন, কেন করবে? তার চিন্তা বছর ঘুরলেই 1,250,000 টাকা জাকাত দিতে হবে, ঠিক কিনা? তো 10 বছর যদি সে 1,00,000 টাকা ফেলে রাখে, 2,500 করে 10 বছরে 25,000 টাকা তার চলে যাবে, তখন কোন অবস্থায় সে জাকাতটা ফেলে রাখবে না, বরং সে কি করবে? আরে কথা বলেন, ইনভেস্ট করবে, ব্যবসায় খাটাবে। তখন স্বাভাবিক অন্তত এতটুক লাভ সে করতেই চাবে যে জাকাত দেওয়ার পরও মূল টাকা যেন না কমে বরং আরো বাড়ে। এই অর্থেও জাকাত দিলে মানুষের সম্পদ কি হয়? বাড়ে। সুবহানাল্লাহ। জাকাতের লোগাতি অর্থ, ইসতেলাহি অর্থ মুহাদ্দিসগণ লেখেন, ইতাউ জুজ্ইন নিসাবিল হাওলি ইলা ফাকিরিন ওয়া নাহউহি গাইরিল হাসিমিকি আউল মুত্তালিবি। নিসাব পরিমাণ সম্পদের শরীয়ত কর্তৃক নির্ধারিত অংশ ফকির মিসকিন যার উপর জাকাত ফরজ নাই এমন মানুষকে তবে দেওয়া যাবে না, শুধুমাত্র হাসিমি মুত্তালিবি, অর্থাৎ আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা হযরত ফাতেমার বংশধর যারা,
নবীজি মুহাম্মদ সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধরদার যারা ফাতিমি আব্বাসি জাফর সাদেকের বংশধর, তাদের হযরত আকিলের বংশধর, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ না, জাকাত আদায় হবে না। আর তাদের জন্য প্রয়োজনে মৃত পশুর গোশত খাওয়া চলবে, কিন্তু জাকাত বা সদকা তারা কোনো অবস্থায় খেতে পারবে না। এটা এই বংশের ইজ্জতের কারণে, আহলে বাইতের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জাকাত ও সদকাকে খাওয়া হারাম করে দিয়েছেন। এই জাকাত ইসলামের এমন এক স্তম্ভ, জাকাত অস্বীকারী নির্ঘাত কাফিরে পরিণত হয়ে যাবে। আমার নূরনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক যখন খেলাফতের দায়িত্ব নিলেন, কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মহান দায়িত্ব নিলেন, নূরনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেবার পর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মহান দায়িত্ব গ্রহণ করলেন, তখন আরবের একদল লোক জাকাত দিতে অস্বীকার করল। তারা নামাজ পড়ত, রোজাও রাখত, হজও করত, ইসলামের সকল আরকানকে তারা গ্রহণ করেছিল, কিন্তু শুধু অস্বীকার করলো কি? জাকাত দিতে। শুধু অস্বীকার করলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল মুসলিম বাহিনী প্রেরণ করলেন তাদেরকে হত্যা করার জন্য। ঠিক সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু বকরকে ধরলেন, বললেন, হাল তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য রাওয়ায়েতে আসছে বুখারীতে, হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিহাদের আদেশ প্রাপ্ত হয়েছি, তাদের বিরুদ্ধে আমি যতক্ষণ পর্যন্ত না মানুষ একথা সাক্ষী না দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল, এ সাক্ষী যতক্ষণ না দিবে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমি আদেশ প্রাপ্ত হয়েছি। ওমান কালাহা ফাকাদ আসামা মিন্নি মা লাহু ওয়া নাফসাহ, আর আমার এই কালেমা যে বিশ্বাস করলো সে আমার থেকে নিরাপত্তা লাভ করলো তার জীবনের তার সম্পদের। ইল্লা বিহাক্কিহি আই ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহু আলাল্লাহ। হযরত ওমর বললেন, আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তা তো কালেমা বিশ্বাস করে, তারা তো বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, তা আপনি কেন যুদ্ধ করতে যাচ্ছেন? বুখারীতে এই বর্ণনা নাই, অন্য বর্ণনাতে এসছে সিদ্দিকে আকবর ডান হাতে হযরত ওমরের দাড়ি মুঠ করে ধরলেন এবং বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, মনে শুনে রাখো ওমর, নিশ্চয়ই যারা নামাজ আর যাকাতে পার্থক্য করে, অর্থাৎ নামাজ পড়বে যাকাত দিবে না, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করতেই থাকব। মিশকাতে শরামের কাতে হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ লেখেন, মিশকাতে শরামের কাতে হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ লেখেন, যাদের বিরুদ্ধে হযরত ওমর অস্ত্র ধারণ করলেন হযরত আবু বকর, তারা এই কথা বলে নাই যে ইসলামে যাকাত নাই, শুধু এতটুক বলেছিল যে আমরা আল্লাহ রসুলের কাছে জাকাত পৌঁছাতাম, এখন তো আর জাকাত দেওয়ার দরকার নাই, শুধু জাকাত দিতে অস্বীকার করেছে, জাকাতের হুকুমকে অস্বীকার করে নাই। শুধু জাকাত দিতে অস্বীকার করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব জাকাত
অনাদায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কসম করলেন। এর থেকে বোঝা যায় যাকাত আদায় করা, যাকাত প্রদান করা কত বড় দায়িত্বপূর্ণ একটি ইবাদত। এবং এই হাদিস থেকে এটাও সাব্যস্ত হয় যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, কোন গভর্নমেন্ট যদি কোরআন সুন্নার অনুবর্তী হয়, কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সর্ববৃহৎ জিম্মাদারি হলো নামাজকে তারা প্রতিষ্ঠা করবে আর যাকাতকে তারা আদায় করবে। যাকাত দেওয়া এটা কোনো দয়া নয়, এটা দক্ষিণা নয়, এটা কৃপা নয়, এটা গরিবের হক। আপনার সম্পদে 2% শতকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হিস্সা, গরিবের হক রেখে দিয়েছেন, তা আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন, গভর্নমেন্টের দায়িত্ব বাই ফোর্স আপনার সম্পদ থেকে কর্তন করে যাকাতের হিস্সা যাকাত ফান্ডে নিয়ে গরিবের মাঝে সুষম বণ্টন করে দিবে, ঠিক কিনা বলেন? প্রকৃতপক্ষে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা গরিবের, গরিব মিসকিনের হক ধনীর সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ গরিব মানুষ ধনীদের দয়া দক্ষিণায় বাঁচবে তা নয়, বরং ধনীর সম্পদের মাঝে গরিবের হক আছে, গরিব সেই হকটা অবশ্যই পাওয়ার দাবি রাখে, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম পৃথিবীতে অর্থব্যবস্থা দুটো চলছে, একটা প্রায় ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, সেটা সমাজবাদ, এটা নাই, এটা এটা মানুষকে 70 বছর ধোকা দিছে। কত বছর? এদের স্লোগান ছিল প্রচন্ড মুখরোচক, এরা স্লোগান দিত কি, কেউ থাকিবে পাঁচতলা, কেউ থাকিবে গাছতলা, তা হবে না, তা হবে না। এ স্লোগান যারা দিয়েছে সমাজতন্ত্রী কমিউনিস্ট বামপন্থীরা, যে দেখেন ঢাকায় তারা 20 তলা বিল্ডিংয়ের উপর আরামায়েশ করছে, বসবাস করছে, কিন্তু তাদের কর্মীগুলো এখন অনেকেই সমাজবাস প্রতিষ্ঠা করতে যে সর্বহারা হয়ে হাত পা কেটে কমলাপুর রেল স্টেশনে ভিক্ষা করছে। ওখানে গেলে দেখবেন অনেক ভিক্ষুক কুষ্টিয়া, ভেড়ামারা, মেহেরপুর, পাবনা, পটুয়াখালীর সর্বহারার এলাকার এরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যেয়ে মানুষকে লুটপাট করেছে, হত্যা করেছে, মানুষকে ধর্ষণ করেছে, হাত পাও কেটে এখন কমলাপুরে ভিক্ষা করছে। আর তাদের নেতা যারা কমরেড, তাদেরকে সমাজতন্ত্রের আদর্শ দিয়া পথে ঘাটে নামিয়েছে, তারা এখন 20 তলার উপর আরামায়েশ করছে। কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে পাঁচতলা, তা হবে না, তা হবে না। এটা হলো একটা ঝালমুড়ি আর মুরুলির মতো মুখরোচক একটা স্লোগান ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? ইসলাম আর পুঁজিবাদ কি করলো দেখেন, পুঁজিবাদীদের অবস্থা দেখেন, ধনীকে ধনী বানিয়ে দিচ্ছে, গরিবকে দিন দিন গরিব বানাচ্ছে। একমাত্র সুষম বন্টন আর শ্রেণীবিন্যাসকে মূলোৎপাটিত করে সকলের হিস্সা হক আদায় করার একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত এবং মনোনীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কর্তৃক প্রমাণিত পদ্ধতি হলো যাকাত। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর জন্য বড়ই ব্যর্থতা, আমরা কাফের মুশরিক বেদিনদের অর্থনীতি গ্রহণ করেছি, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত নির্ভর অর্থনীতিকে আমরা গ্রহণ করতে পারিনি। আমি হয়তোবা বলেছিলাম শুধুমাত্র ঢাকা বিভাগ থেকেই আপনার যদি কোরআন সুন্নার পদ্ধতিতে যাকাত আদায় করা হয়, বর্তমানে 10-12,000 কোটি টাকা এক বছরে যাকাত আদায় হবে। এটা ছোটোখাটো না, বড় বড় শিল্পপতি পুঁজিপতিদের যাকাত যদি 10,000 কোটি এক বছরে আসে, একটা সরকারের মেয়াদ হলো 5 বছর, 5 বছরে 50,000 কোটি টাকা যাকাত আসে একটা বিভাগ থেকে, আরও তো 6টি বিভাগ বাকি আছে। যদি আমরা যাকাত নির্ভর অর্থনীতিকে গ্রহণ করতাম, তাহলে পদ্মা সেতু একটা না, ওই আমাদের যাকাত ফান্ডের টাকা, গরিব থেকে ঋণ নিয়ে আমরা বছরে বছরে 2-4টা করে পদ্মা সেতু নির্মাণ করতে পারতাম। কিন্তু সেই ইসলামের মহান যাকাত নির্ভর অর্থনীতি থেকে আমরা দূরে অবস্থান করছি। সম্মানিত শুধু ব্যক্তিগত যারা যাকাত দিবেন না, তাদের পরিণতি কি হতে পারে,
তা বুঝাবার জন্য আমি একটি হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সালাবা ইবনু আবি হাতেম। সালাবা নামে কয়েকজন সাহাবী ছিলেন, একজন ছিলেন সালাবা ইবনু হাতেম, তিনি খুব বড় সাহাবী ছিলেন, বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, অহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। সুবহান, বুঝেন নাই কথা, বদর যুদ্ধে, বদর যুদ্ধে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে যারা বদরে গেছে ওদের কোনো পরোয়া নাই, ওরা যাই করুক বিনা হিসাবে আমি তাদের জান্নাত দিব। সেই সালাবা ইবনু হাতেব তিনি বদর যুদ্ধে গেলেন আর উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করলেন তিনি। আরেকজন ছিল সালাবা ইবনু আবি হাতেব, তিনি প্রচন্ড গরিব ছিলেন কিন্তু নামাজ পড়তেন খুব বেশি, এত বেশি মসজিদে থাকতেন যে তার নাম হয়ে গেছিল হামামাতুল মসজিদ, মসজিদের কবুতর, মসজিদের, এত বেশি নামাজ পড়তেন। খেতাব দেওয়া ভালো যদি খেতাবটা ভালো হয়, আমরা কিন্তু ভালো খেতাব দেই না, আমরা দেই খারাপ খেতাব, ঠিক কিনা? মানুষ খুব লম্বা হইলে এটার নাম দেয় বাস, বেশি খাটো হইলে তার নাম দেয় মোরা, ফিরি, ঠিক কিনা? দাঁত একটা সামনে বের হয়ে থাকলে এটার নাম হয় মুলা। তারপরে খারাপ আজে বাজে খেতাব আমরা মানুষকে দিই, ভালো খেতাব তো সাহাবায়ে কেরাম দিতেন, ভালো খেতাব। তিনি সারাক্ষণ মসজিদে থাকতেন, তার নাম হয়ে গেল মসজিদের কবুতর। একদিন তিনি দ্রুত নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া সালাবা লিমা তাফআলু ফিআলাল মুনাফিকিন, তুমি মুনাফিকদের মতো কাজ করছো কেন, এত তাড়াহুড়া কেন? মনে রাখবেন, মসজিদে যারা এসে তাড়াহুড়া করে ওরা আসলেই মুনাফিক। আসলেই কি মুনাফিক? মুনাফিকের কাজ হলো মসজিদে এসে খুব তাড়াহুড়া করবে, দেখবেন অনেক সময় নামাজের পর দোয়া করার টাইম পায় না, দোয়া না করে দৌড় দেয়, বুঝেন নাই? মসজিদে আসলে যন্ত্রণা শুরু হয়ে যায়। যাদের কাজকর্ম আছে তাদের বিষয়টা আলাদা, ঠিক কিনা? আর যাদের কাজকর্ম নাই, এদের জুমা নাই, জোহর নাই, আসর নাই, দেখবেন আপনারা নামাজ শেষ হলে মুনাজাত বাদ দিয়ে দৌড় দেয়। মুনাজাত করতে লাগে সর্বোচ্চ এক মিনিট, ঠিক কিনা? তো মসজিদে যারা তাড়াহুড়া করে বেশি, বুঝলেন, তারা মূলতই মুনাফেক। মূলতই কি মুনাফেক? রাসূলুল্লাহ বললেন, তুমি এই মুনাফেকের কাজ করছো কেন? তিনি বললেন, হুজুর লি ওয়ালি ইমরাতি সাউবুন ওয়াহেদ, আমার আর আমার স্ত্রী দুজনের একটা কাপড়, নামাজ পড়ার মতো কাপড় একটা, আমি যে কাপড় খুলে দিলে আমার স্ত্রী সেটা পরে নামাজ পড়বে, সেজন্য যাচ্ছে। এত অভাবী সাহাবি একদিন রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলি আইয়ার জোকানি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সম্পদটা বাড়ায় দেন। রাসূলুল্লাহ বললেন, না, তুমি কম সম্পদে তুষ্ট থাকো। আরেকদিন আসছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কি আমার আদর্শ অনুসরণ করতে পারো না? রাসূলুল্লাহ বুঝালেন যে আসমান জমিন সব আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমি অধিক সম্পদকে বর্জন করেছি। রাসূলুল্লাহ বললেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদদাতান লাসারাত, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার চাই মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপা হয়ে আমার দুই পাশে দৌড়াবে, আমার মুখে বলতে হবে না, আমি চাইলেই মদিনা মুনাওয়ারার সব পাহাড় আল্লাহ সোনার উপায় পরিণত করে আমার ডানে বামে এগুলোকে দৌড়াতে, এগুলোকে পরিচালিত করে দিবেন, এগুলো দৌড়াতে থাকবে, তারপরও সম্পদের প্রতি আমার কোনো দৃষ্টি নেই, তুমি কি আমার আদর্শ অনুসরণ করতে পারো না? সাহাবী বললেন, হুজুর আমার সম্পদ দরকার, দোয়া করেন। তৃতীয়বার সুবহানাল্লাহ, হযরত ইমাম বাগাবী রওয়ায়াত করেছেন, আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিলেন, বিশাল বকরির পাল তার হস্তগত হলো, এই বকরির পাল পোকা যেইভাবে বাড়ে ওইভাবে বাড়তে লাগলো,
এত বিশাল সম্পদ হয়ে গেল তার, তিনি বাধ্য হয়ে মসজিদ নববী থেকে দূরে চলে গেলেন। যে লোকটা মসজিদের কবুতর ছিল তিনি শুধু জোহর আর আসর আর জুমায় রসুল্লার কাছে নামাজ পড়তে আসতেন, বাকি সময় চারণ ভূমিতেই নামাজ পড়ে ফেলতেন। সম্পদ তার আরো বেড়ে গেল, এত বাড়লো হাদিস এসছে হাত্তা তাবা আদা মিনাল মাদিনা ওয়ালাম ইয়াশাদ ফিল জামাআতি ওয়ালাল জুমুয়া। মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে গেলেন, এত তার পশুপাল হয়ে গেল, জামাতে আসবে দূরে থাক, জুমার নামাজও আসে না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে যাকাত ফরজের আয়াত নাজিল হলো, যে আয়াতটি দিয়ে আমি শুরু করলাম, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলমান ধনাঢ্য যারা তাদের কাছ থেকে যাকাত আদায় করুন, এই যাকাত তাদের সম্পদকে পবিত্র করবে, তাদের আত্মাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। এবং যারা যাকাত দিবে আপনার সাহাবী, তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে যাকাত আদায় করার ফরমান লিখে মদিনা শরীফে, মক্কার, মদিনার বিভিন্ন জায়গায় প্রেরণ করলেন। যাকাতের ফরমান নিয়ে দুইজন সাহাবী রাসূলুল্লাহর দোয়ায় আল্লাহ তাকে আরবের সবচেয়ে ধনী বানায় দিলেন। ফরমানটা দেখেই সম্পদ মানুষকে কতটা অহংকারী অন্ধ বানায়, সে বলতে লাগলো, মা হাযিহি ইল্লাল জিজিয়া আও উখতুল জিজিয়া নউযুবিল। ওই লোক বললেন, এটা তো জিজিয়া, কর কর, নউযুবিল্লাহ বলবেন, যাকাত আর কর কি এক জিনিস? এটা তো কর, কিংবা করের মতোই কিছু একটা। নারাজ হয়ে দুইজন সাহাবী চলে আসলেন। সাহাবীরা বলার আগেই রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওয়াইহাকা সালাবা, ওয়াইহাকা সালাবা। হুজুর আগেই খবর পেয়েছেন জিব্রিলের মাধ্যমে। সালাবার বিপক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। তার নিকট আত্মীয় দৌড়িয়ে যে তাকে বলল যে এখনো সময় আছে, আল্লাহ তোমাকে কাফের ঘোষণা করবেন, আগে তোমার যাকাত তুমি রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়ে দাও। সে তার যাকাতের বিশাল অংশ নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলো। রাসূলুল্লাহ তার যাকাত গ্রহণ করলেন না, হুজুর ফেরত দিলেন এবং বললেন, ইন্নাল্লাহা মানাআনি আন আকবালা মিনকা সাদাকাতাক, তোমার মতো অভিশপ্তের যাকাত গ্রহণ করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। যাকাত তার তিনি দিতে পারলো না, সে দিতে পারলো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত আবু বকর দায়িত্ব পেলেন খেলাফতের, আবার যাকাত নিয়ে আসলো। হযরত আবু বকর তার যাকাত নিলেন না, বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকবাল সাদাকাতাক ফালা আকবালু মিনকা সাদাকাতাক, রাসূলুল্লাহ তোমার যাকাত নেন নাই, আমিও নিব না। হযরত আবু বকর বেহেশতবাসী হলেন, দায়িত্ব পেলেন হযরত ওমর, আবার যাকাত নিয়ে আসছে। হযরত ওমর বললেন, লাম ইয়াকবালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আবু বকরিন ফালা আকবালু মিনকা সাদাকাতাক, রাসূলুল্লাহ তোমার যাকাত নেন নাই, হযরত আবু বকরও নেন নাই, আমিও তোমার যাকাত নিব না। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিলেন, খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওসমান, আবার যাকাত নিয়ে আসছেন। হযরত ওসমানও ফেরত দিলেন এবং বললেন, লাম ইয়াকবাল মিনকা সাদাকাতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আবু বকরিন ওয়ালা উমর ফালা আকবালু মিনকা সাদাকাতাক, আল্লাহ রাসূল তোমার সাদকা নেননি, হযরত ওমর নেননি, আল্লাহ রাসূল তোমার সাদকা নেননি, আবু বকর নেননি, ওমর নেননি, আমি ওসমানও নিব না। যাকাত অনাদায়ী অবস্থায় এই সালাবা মৃত্যুবরণ করেছে। অতএব সম্পদ মানুষকে অন্ধ করে দেয়, অহংকারী করে দেয়। সম্পদের সে অহংকার থেকে, অপবিত্রতা থেকে মানুষকে বাঁচায় যাকাত। কে বাঁচায়? যাকাত। এই যাকাত অনাদায়ী, অভিশপ্ত এবং লাভ প্রাপ্ত। আল্লাহর আখিরে নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেড় হাজার বছর আগে যখন বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব নিলেন, আরবের একটি অংশের কিছু মুসলমান যাকাত দিতে অস্বীকার করলো, হযরত আবু বকর তাদের বিরুদ্ধে তরবারি ধারণ করলেন, যুদ্ধ করলেন, ঠিক কিনা? হযরত ওমর যে বললেন আপনি যারা কালেমা পড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবু বকর সিদ্দিক ওমরের দাড়িটা ধরে শক্ত করে, দাড়ি ধরলে মানুষ সবচেয়ে রাগ হয়, ঠিক কিনা? কোনটা ধরলে? দুইটা জিনিস ধরলে মানুষ রাগ করে, একটা কান আর একটা দাড়ি, ঠিক কিনা? দাড়ি ধরে শক্তভাবে বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহর পবিত্র সত্তার কসম, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করবই। এর থেকে বোঝা যায় যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি, বলেন সুবহানাল্লাহ। সে যাকাত দিতে হবে, রাজি আছেন না? এবং যাকাত না দিলে মানুষ অহংকারী হয় এবং ঈমানের সাথে মৃত্যু নাও হতে পারে। তার উদাহরণ আমি সালাবা ইবনু আবি হাতেব আল আনসারির উদাহরণ আপনাদেরকে দিলাম। অতএব যত বছর যাকাত দেন নাই, হিসাব করে গরিব মিসকিনকে বন্টন করে দিবেন। আর যাকাত দেবার ক্ষেত্রে যাকাতের প্রধান রুকন হলো ইখলাস। রুকন কি? ইখলাস, অর্থাৎ আপনার ডান হাতে দিবে, বাম হাত জানবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। যাকাতের হকদার কি যাকাত দিবেন? তেলের মাথায় তেল দিবেন না। যাদের আছে, সম্পদ আছে, ওদেরকে দিলে যাকাত আদায় হবে না, কঠিন পর্যায়ের গুনাহ হবে। তুমি হাতে ধরো, আমি দেখি। দরবারে যে জেনে নিও, আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ঈদের জামাত অত্যাসন্ন, সেজন্য ঈদগাহর বিষয়ে কিছু জরুরি কথা আছে। মসজিদ